হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আমাদের যে সেফটি সেন্সর এর কাজগুলো অ্যাক্টিভ করা হয়ে থাকে এবং সেফটি সেন্সরের মাধ্যমে কিভাবে আমাদের প্যারামিটার প্রোগ্রামের লজিকে লজিক ফিক্সিং করা হয়, এবং এই সেফটি সেন্সর যদি না পেয়ে থাকে তাহলে কি ধরনের ইম্প্যাক্ট আসে আমাদের মেশিনে, সেই টপিক নিয়ে আমরা আজকে লেসনে আলোচনা করতে যাচ্ছি। এবং আমাদের প্রোগ্রাম লজিক আমরা দেখব যে আমাদের সেফটি ফাংশন সেফটি সেন্সর গুলো যদি অন না থাকে তাহলে আমরা স্ক্রিন থেকে আমাদের প্যারামিটারটি অন অফ করব, এবং সেই প্যারামিটারটি যখন আমাদের লজিককে এক্সিস্ট করবে না সেই জিনিসটি আমাদের আজকে লেসনে আমরা মনিটর করব। সো বন্ধুরা, লেটস স্টার্ট। দাঁড়া, লক করে নিলাম। দাঁড়াও, দাঁড়াও, ওটা লক করে নাও। না, ডান করে। In this logic, our operator is pressing M36, but X0C is not on. X0C if we on, then mold will be up, but mold should be up now this time. আমাদের যে কাজটি করতে হবে এখানে, যে আমরা F2 প্রেস করব এবং F2 প্রেস করে আমরা রাইট মোডে চলে যাব প্রোগ্রামটি। দেন আমরা প্রোগ্রামের অংশটিকে ডিলিট করে দেব। এবং মডিফাই করব। দেন কম্পাইল এন্ড বিলোড। রিবিল্ড অল এ প্রেস করব। সম্পূর্ণ প্রোগ্রামটিকে, আমাদের প্রোগ্রামটিতে অনেকগুলো ব্লক আছে এবং সম্পূর্ণ প্রোগ্রামটিকে আমরা রিবিল্ড করে নেব। রিবিল্ড সম্পন্ন হয়ে গেলে আমরা আমাদের প্রোগ্রামটিকে এখন ডাউনলোড করার জন্য প্রস্তুতি করব। আমরা প্রথমে রাইটে ক্লিক করব, অনলাইনে গিয়ে রাইটে, দেন আমাদের রিপেস্ট অন হবে এবং আমরা সব প্যারামিটারগুলোকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা এক্সিকিউট বাটনে ক্লিক করব। দেন আমরা এটি ইয়েস করে দেব এবং আমাদের প্রোগ্রামটি ডাউনলোড হচ্ছে। স্ক্রিন অন হবে, দেন আমরা দেখবো যে আমাদের প্রোগ্রামটি ডাউনলোড হচ্ছে। আমাদের PC2 PLC প্রোগ্রাম সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে যাবে। দেন প্রেস দ্য ক্লোজ এন্ড ইয়েস রান দ্য PLC ক্লোজ।